اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما ما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك السلام ورحمة الله الفرقان ميديا جروب বা তাবিজ যাবে কিনা এক মাওলানা সাহেব বলেছেন যে যারা বাচ্চাদের মধ্যে সুরা পারে না তাদেরকে তামিমা জোলাইতে পারবে এটা কতটুকু হাদিস সম্মত দেখুন শ্রদ্ধেয় জনাব প্রথম কথা হচ্ছে আমাদের দলিল হবে কোরআন এবং সন্না এবং প্রত্যেক ওলামাই কারাম কোরআন এবং সন্না থেকে কথা নেন তো আমাদের ভুল হইতে পারে না অবশ্যই আমাদের ভুল হইতেই পারে এটি হচ্ছে কি স্বাভাবিক করে নিতে আমরা বাধ্য আমাদের উপর কেমন তো দেখুন হাদিসে পা কে রয়েছে মানতে আল্লাহর যে ব্যক্তি তাবিশ জুলাই শির সিরি করলো এবং বিশ্বনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগে দশ জন ব্যক্তি ইসলাম গ্রহণ করার জন্য আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় ইসলাম গ্রহণ করালেন আর বাকি একজনকে ইসলাম গ্রহণ করালেন না তখন প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি নয় জনকে করালেন আর একজনকে আপনি বাদ দিলেন কেন

তাহলে এখানে নিজ থেকে আর কোন কিছু আর কোন কিছু আবিষ্কার করার পন্থা নেই আমাদের দেশে কিতাব রয়েছে উর্দু ভাষায় রয়েছে বাংলা ভাষায় রয়েছে নকশে সুলাইমানি আল্লাহর নবীর নামে কি মিথ্যাচার সুলাইমান উরুল্লাহ আজম একজন বড় একজন পয়গম্বর ছিলেন বলা হচ্ছে যে নকশে সুলাইমানি সুলাইমান আলী ইসলাম করেছেন এগুলি করার জন্য কি শিক্ষা দিয়েছেন তো এটা কখনো কি মানা যাবে এটা কখনো মানা যাবে না এজন্য জন্য আমাদেরকে আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে আর দেখতে হবে দেখতে হবে যে আসলে কি শেখ মিজান রহমান আজহারি এরকম বলেছেন এটা শেখ মিজানকে শেখ মিজানের বক্তব্য নিজ কানে শুনতে হবে